হাই এভরিবডি মাই নেম ইজ অনিক খান ওয়েলকাম টু এ নিউ লিসন ইন দিস লেসন আই এম গোয়িং ইউ দ্য ক্লাসিফিকেশন অফ নাউন ইটস এ ভেরি ভেরি বেসিক ভেরি সিম্পল ভেরি ইজি লেসন ফর এভরি ওয়ান ইউ গার সার ইন দয় দিস ভিডিও প্রথমে আমরা ক্লাসিফিকেশন অফ নাউন শেখার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে নাউন কাকে বলে ঠিক আছে নাউনটা আমরা প্রথমে জেনে নেই সংজ্ঞা নাউনের সংজ্ঞাটা কি কোনো ব্যক্তি প্রাণী বস্তু ভাব ভাবনা কাজ অবস্থান দোষ গুণ ইত্যাদির নামকে নাউন বলে ঠিক আছে আমরা কিন্তু আরও সহজ ভাষায় বলতে পারি অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলে কি বুঝতে পারছি তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা হচ্ছে আপনারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা হচ্ছে আপনারা যদি বিসিএসের ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আজকের ভিডিওতে ইনশাআল্লাহ নাউনের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে এরপর আমরা দেখি যে নাউনের ইংরেজি ডেফিনেশানটা কি নেইম অফ অ্যানিথিং লাইক পারসন অ্যানিমেল প্লেস থিং অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া অ্যাকশন স্টেট আর কোয়ালিটি ইজ কল্ড নাউন ঠিক আছে আমরা কিছু এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে এক্সাম্পল আছে হচ্ছে মারিয়া মারিয়া কিন্তু একজনের নাম ঠিক আছে এই জন্য মারিয়াটা কি আমাদের একটা নাম নামটা কি নাউন এরপর আছে গার্ল একটা নাম ঢাকা একটা নাম বুক একটা নাম টিচার একটা নাম ওয়াটার একটা নাম অনেস্টি একটা নাম হ্যাপিনেস ফ্যামিলি স্লিপ ডেথ এটসেট্রা এই প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো কিছুর নাম যে জন্য এই সব কি নাউন আসেন বাক্যের ভিতর আমরা নাউন আইডেন্টিফাই করি দেখেন এখানে সেন্টেন্সের ভিতরে আমি বোল্ড করে দিছি আ বয় ইজ এ কামিং টু আয়ার একটা বালক আমাদের দিকে আসতেছে তো এখানে দেখেন এই বয় এখানে বয়টা কিন্তু আমাদের কি নাউন ঠিক আছে এই বয়টা হচ্ছে আমাদের নাউন এরপরের বাক্যটা দেখি সারা ইজ এ প্রিটি গার্ল দেখেন এখানে সারা একটা নাম গার্ল একটা নাম সুতরাং এই বাক্যে কী দুইটা নাউন আছে ঠিক আছে এরপর আমরা দেখি তিন নম্বর বাক্যে দ্য সান সাইন্স ইন দ্য ডে টাইম মানুষের সূর্য আমাদের দিনের বেলায় আলো দেয় ঠিক আছে এখানে কিন্তু ওই যে সানটা হচ্ছে একটা নাম সুতরাং এটা একটা নাউন ঠিক আছে আশা করি আপনাদের নাউন ক্লিয়ার ঠিক আছে এখন আমরা জানব আরও কিছু এক্সাম্পল দেখি আর দুইটা এক্সাম্পল আছে এডুকেশন রিমুভস ডার্কনেস এডুকেশন রিমুভস ডার্কনেস অর্থাৎ শিক্ষা অন্ধকার দূর করে এখানে শিক্ষা একটা নাউন ডার্কনেস অন্ধকার একটা নাউন প্রভার্টি ইজ এ কার্স এখানে প্রভার্টি একটা দারিদ্রতা এটা একটা নাউন আর কার্সটা একটা নাউন তো আসেন এখন আমরা নাউনের অবস্থান জানব যে পজিশন অফ নাউন ইন আ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সে নাউন কোথায় কোথায় বসতে পারে দেখেন এখানে আমি স্পষ্টভাবে লিখে দিছি নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে বসে অর্থাৎ নাউন কী করে ভার্ভের সাবজেক্ট হিসেবে বসে আর দুই নম্বরে হচ্ছে নাউন ভার্বের অবজেক্ট হিসেবে বসে হ্যাঁ নাউন কিন্তু ভার্ভের অবজেক্ট হিসেবে বসে তিন নাম্বার হচ্ছে নাউন লিঙ্কিং ভাবের কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে নাউন নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে ঠিক আছে তো এটার বিস্তারিত আমি আলোচনা করব না এই ভিডিওতে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানান আমি চেষ্টা করবো নেক্সট আরেকটা ভিডিও এই পজিশন অফ নাউনের উপর আরেকটা ভিডিও করার জন্যে ঠিক আছে তো আজকে এই এইটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আমাদের যে মূল ক্লাস ক্লাসিফিকেশন অফ নাউন এইটা নিয়ে আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে আমরা দেখেন এখানে লিখে দিছি নাউন ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ফাইভ ক্যাটাগরিজ অর্থাৎ নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা যায় ঠিক আছে এটা হচ্ছে কোন কোনো গ্রামারবিদ হচ্ছে আপনার পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে আবার কোন কোনো গ্রামারবিদ এটাকে প্রথমত দুই ক্যাটাগরিতে ভাগ করে একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাপস্ট্যাক নাউন অর্থাৎ কনক্রিট নাউন হচ্ছে সে সকল নাউন যে সকল নাউন হচ্ছে আমরা দেখতে পারি ধরতে পারি গ্রাণ নিতে পারি এই সকল নাউনকে কনক্রিট নাউন বলে আর যেগুলি কোনো অস্তিত্ব পাই না আমরা সেগুলি হচ্ছে আমরা কী নাউন বলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি দেখেন এখানে নাউন হচ্ছে পাঁচ প্রকার আমি লিখে দিচ্ছি একটা হচ্ছে আমাদের প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এ হচ্ছে পাঁচ প্রকার নাউন ঠিক আছে তো আমরা এখন পাঁচ প্রকারের নাউনকে আমরা বিস্তারিত এখন জানবো পাঁচ প্রকারের নাউন প্রথমে আমরা লিখে দিছি প্রপার নাউন ঠিক আছে দেখেন এখানে প্রপার নাউন হচ্ছে যে নাউন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন প্লেস অর থিংস এখন যদি আমি এই সংখ্যাটাকে আরও সহজ ভাষায় বলি প্রপার নাউন কাকে বলে অর্থাৎ যে নামটা আসলে কোনো কিছু নাম কেতো নাউন বলে ঠিক আছে যে নামটা হচ্ছে একদম ইউনিক ঠিক আছে সে নামটাকে হচ্ছে প্রপার নাউন বলে ঠিক আছে এখানে কিন্তু লিখে দিয়েছি পার্টিকুলার পার্সন অর্থাৎ একটা ভিন্ন অর্থাৎ যেমন আমি একটা এক্সাম্পল দিই এক্সাম্পলটা দিলে আপনি একদমই ক্লিয়ার হয়ে যাবেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কার ছবি দেওয়া হ্যাঁ নেক্সট আপনারা ধরতে পারছেন এটা হচ্ছে আমাদের আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি তো দেখেন এই ছবিটা দেখলে কিন্তু আমি তার নাম বললাম যে ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে সুতরাং এই যে ডোনাল্ড ট্রাম্প বললাম এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমাদের প্রপার নাউন অর্থাৎ যে নামটা আমরা কারোর নাম দিই জন্মের পর বা কোনো কিছু করার পর যে একটা নাম দেই সেই নামটা হচ্ছে আমাদের কি আমাদের প্রপার নাউন ঠিক আছে আশা করি প্রপার নাউনটা বুঝতে পারছেন প্রপার নাউন আরও বোঝার জন্য আরও ক্লিয়ার হওয়ার জন্যে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি এখানে এখানে আছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ হিয়ার ঢাকা ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার ক্যাপিটাল অর্থাৎ পৃথিবীতে এরকম ঢাকার মতো রাজধানী অনেক ছিল ঠিক আছে সেই রাজধানীর ভিতর ঢাকা কিন্তু একটা নির্দিষ্ট রাজধানীর নাম ঢাকা বলতে কিন্তু আমরা লন্ডনকে বুঝি না ঢাকা বলতে কিন্তু আমরা সিডনিকে বুঝি না ঢাকা বলতে কিন্তু আমরা ঢাকাকেই বুঝি ঠিক আছে এরপর আমরা দেখি পরের বাক্যটা সানি ইজ এ স্মার্ট বয় ঠিক আছে সানি ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার বয় ঠিক আছে দেখেন সানির এই নামটা কিন্তু কেউ রাখ কেউ একজন রাখছে ঠিক আছে সানি বলার সাথে সাথে এই ব্যক্তিটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল ঠিক আছে একটা রুমে যদি অনেকগুলো মানুষ থাকে যদি সানি বলে ডাকি নাহলে কিন্তু একটা ব্যক্তি আসবে ঠিক আছে সুতরাং এই সানিটা কি আমাদের একদম নির্দিষ্ট একটা নাম যে কারণে এটা হচ্ছে আমাদের কি প্রপার নাউন এরপর আরও একটা এক্সাম্পল দেখি এখানে দেখেন রিমি ইজ এ ক্লেভার গার্ল ঠিক আছে রিমি ইজ এ ক্লেভার গার্ল দেখেন এখানেও কিন্তু সেম হেয়ার রিমি ইজ দ্য নেম অফ পার্টিকুলার গার্ল একটা নির্দিষ্ট আলাদা একটা ব্যক্তির নাম হচ্ছে কি রিমি ঠিক আছে তার নাম হচ্ছে রিমি যে কারণে রিমিটা হচ্ছে আমাদের প্রপার নাউন আসেন এখন আমরা প্রপার এই কমন নাউন আইডেন্টিফাই করার জন্যে দুইটা টেকনিক শিখি টেকনিকটা হচ্ছে প্রপার নাউন সময় কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে ঠিক আছে অর্থাৎ বড়ো হাতের অক্ষর দিয়ে শুরু হবে ঠিক আছে আরেকটা চিহ্ন আপনি আরেকভাবে আইডেন্টিফাই করতে পারবেন সেটা হচ্ছে প্রপার নাউনের বাংলা এবং ইংরেজি একই ঠিক আছে আপনি কিন্তু এখানে আমি যে উপরের বাক্যটা দেখাই আপনাকে দেখেন রিমি রিমি কিন্তু বাংলায়ও রিমি ইংরেজিতেও রিমি উর্দুতেও রিমি ফার্সিতেও রিমি আপনি যেই ভাষায় লেখেন সে ভাষাই কিন্তু এর নামটা রিমি থাকবে এটা কোনো চেঞ্জ হবে না ঠিক আছে যে সকল ওয়ার্ডগুলি চেঞ্জ হয় না সে সবগুলি কি আমাদের প্রপার নাউন তো এই দুইটা কথা যদি আমাদের মনে থাকে প্রপার নাউন হচ্ছে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে দুই নম্বর হচ্ছে প্রপার নাউনের বাংলা ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় ট্রান্সলেট করলে একই থাকে যে কোনো চেঞ্জ হয় না ঠিক আছে আশা করি আমরা প্রপার নাউন একদমই ক্লিয়ার ঠিক আছে তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ আরও ক্লিয়ার করে দেব আর নেক্সট হচ্ছে আমাদের কমন নাউন আসুন প্রথমে আমরা কমন নাউনের সংখ্যাটা জেনে নিই যে নাউন কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে ঠিক আছে আর এটা ইংলিশ ইংলিশ ডেফিনেশনটা কি কমন নাউন ইজ দ্য সরি কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ এ পার্টিকুলার থিং অর ক্লাস বাট দ্যাট রিপ্রেজেন্টস ওয়ান অর অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস অর্থাৎ কমন নাউনটা কি আমরা এখন ক্লিয়ার হয়ে যায় এখানে দুজন ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি আশা করি এই ব্যক্তি দুজনের নাম আপনার সবাই জানেন ঠিক আছে একজন হচ্ছে আমাদের বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আরেকজন হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই সাকিব আল হাসানকে কিন্তু তার নাম কি হচ্ছে আপনার সাকিব আল হাসান এবং তার নাম হচ্ছে শেখ হাসিনা ঠিক আছে এই দুইটা নাম ব্যতীত ঠিক আছে আমরা তাদের যদি অন্য কোনো নাম দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা কি নাম নাউন হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সাকিব আল হাসানকে আমরা কি বলতে পারবো বলতে পারবো যে সে একজন ছেলে ঠিক আছে সাকিব আল হাসান ছাড়াও কিন্তু আমরা তার নাম বলি যদি বলি ছেলে সুতরাং এটাও কিন্তু হয় ছেলে ঠিক আছে এই ছেলেটা আর যদি শেখ হাসিনা আমি যদি বলি একজন মেয়ে ঠিক আছে তাহলে কিন্তু এই মেয়েটা আমাদের কী নাউন হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে ঠিক আছে এ ধরেন তার জন্মের পর যে নামটা দেওয়া হয় সেই নাম ব্যতীত অন্য কোনো তার বৈশিষ্ট্যর সাথে মিল রেখে যদি কোনো নাম দেওয়া হয় তাহলে সেই নামটা কি হবে আমাদের কমন নাউন এখন কিন্তু সাকিব আল হাসানকে আমরা বলতে পারি অলরাউন্ডার ঠিক আছে অলরাউন্ডার কি তাহলে কি হয়ে যাবে অলরাউন্ডার কিন্তু হয়ে যাবে আমাদের কি কমন নাউন ঠিক আছে আরও কি বলা যায় সাকিব আল হাসানকে দেখা গেল আমরা বললাম যে ছেলে ঠিক আছে অলরাউন্ডার ঠিক আছে তারপর কিন্তু আমরা সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ ঠিক আছে সুতরাং এই মানুষটা হচ্ছে আমাদের কমন নাউন আশা করি আমাদের কমন নাউন একদম ক্লিয়ার চলুন আমরা আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আরও পরিষ্কার হয়ে যাই হ্যাঁ এই দেখেন আমরা এই এক্সাম্পলটা দেখি সানি ইজ এ স্মার্ট বয় হিয়ার বয় ইজ কমন নাউন ওয়েল ইজ এ প্রপার নাউন ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সানি একজনের নাম নির্দিষ্ট নাম সুতরাং এটা কিন্তু প্রপার নাউন কিন্তু সে একজন কি ছেলে ঠিক আছে এই ছেলেটা কি আমাদের তখন হয়ে যাবে হচ্ছে প্রপার নাউন কমন সরি কমন নাউন ঠিক আছে বয়টা হয়ে যাবে কমন নাউন আর সানিটা কি আমাদের প্রপার নাউন এখন আরেকটা এক্সাম্পল দেখি রিমি ইজ এ ক্লেভার গার্ল ঠিক আছে এখানে দেখেন এখানে রিমিটা কিন্তু আপনারা হ্যাঁ এখন কিন্তু আপনারা পারেন রিমিটা হচ্ছে আমাদের প্রপার নাউন এবং গার্লটা হচ্ছে আমাদের কমন নাউন কারণ রিমিটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম যেটা হচ্ছে তার জন্ম গ্রহণ করার পর রাখা হয়েছে কিন্তু ইউনিভার্সাল নামটা কি তার গার্ল ঠিক আছে ইউনিভার্সাল নামটা কি তার গার্ল অর্থাৎ কেউ যদি তার নামটা নাও জানে ঠিক আছে ধরেন আপনি আমেরিকায় গেছেন আপনার নামটা কেউ জানে না কিন্তু সে কিন্তু জানে যে দেখা যায় সে একটা মেয়ে ঠিক আছে সুতরাং এটা ইউনিভার্সাল নাম ঠিক আছে এই নামটা কিন্তু কেউ রাখে নাই যে নামগুলো হচ্ছে কেউ রাখে নাই সেই নামগুলি কিন্তু আমরা কাউন্ট কমন নাউন বলি ঠিক আছে তো এই গালটা কি আমাদের কমন নাউন গাল বলতে পৃথিবীর সমস্ত গালকে আমরা বুঝতে পারি ঠিক আছে এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেমন হচ্ছে সরি তো গেছে হ্যাঁ এই দেখেন এখন কিন্তু আমরা গুলো দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে বয় ছেলে গার্ল মেয়ে ঠিক আছে মাদার ফাদার বেবি অর্থাৎ ওই এই সমগত্রীয় সব বাইরে কিন্তু বুঝাইতেছি বেবি দ্বারা কিন্তু পৃথিবীর যত বেবি আছে সব বেবিকে বুঝাই দিয়েছি যদি স্পেসিফিকভাবে কোনো বেবিকে বোঝাই তাহলে কিন্তু সেটা প্রপার নয়ন হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন চাইল্ড টিচার স্টুডেন্ট ম্যান ওম্যান অ্যাটসেট্রা এই সবই কি আমাদের কমন নাউন এরপর আছে বুক টেবিল কম্পিউটার পেন পেন্সিল ঠিক আছে তারপর বার্ড ডগ ক্যাট কাউ গড ওফ ঠিক আছে এই সবই কি আমাদের কমন নাউন এরপরে দেখি আমরা প্লেস সিটি কান্ট্রি স্টেট ঠিক আছে এই কি আমাদের ফরেস্ট এই কি আমাদের কি নাম নাউন কারণ সিটি দেখেন সিটি মানে কি শহর শহর কি কোনো নির্দিষ্ট একটা শহরকে বুঝি না এই শহর বলতে কিন্তু সমস্ত শহরকে বোঝানো হয়েছে যে কারণে শহরটা কি আমাদের কি নাম আমাদের হচ্ছে কমন নাউন কান্ট্রি দেশ এ দেশটাও কিন্তু আমাদের কমন নাউন স্টেট ক্যাপিটাল তো এগুলি স্টেট বলতে কি রাষ্ট্র আমরা কিন্তু রাষ্ট্র বলতে দেখেন রাষ্ট্র বলতে কিন্তু পৃথিবীর সব সমস্ত রাষ্ট্রকে এক জায়গায় আসে ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট রাষ্ট্রের কথা যদি বলতাম দেখা গেল আমরা বলতাম যে বাংলাদেশ তখন কিন্তু এই বাংলাদেশটা কী হয়ে যেত আপনার প্রপার নাউন হয়ে যেত আর যেহেতু কান্ট্রি বা স্টেট বলতেছি তখন এটা কি হয়েছে আমাদের আমাদের কমন নাউন হয়ে যেতেছে তো আশা করি কমন নাউন এবং প্রপার নাউন আমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ নাউন হচ্ছে কালেকটিভ নাউন ঠিক আছে কালেকটিভ নাউনের প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই সংজ্ঞাটা কি যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে ঠিক আছে এখন আমরা ইংরেজি ডেফিনেশনটা জানি আ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ নেম অফ এ কালেকশন অর নাম্বার অর গ্রুপ অফ থিংস অর পার্সনস টেকিং টুগেদার অ্যান্ড কনসিডার অফ অ্যাজ ওয়ান হোল অর্থাৎ কালেকটিভ নাউনের সংজ্ঞার থেকে আমরা বুঝতে বুঝতে পারি যে দেখেন এখানে একটা টিম আছে সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি দেখেন এখানে একটা কী দেখতে পাচ্ছি একটা ফুটবল টিম অর্থাৎ কতগুলা প্রপার নাউন যখন একত্রিত হয় তখন তাকে বলে কি কালেকটিভ নাউন ঠিক আছে যেমন আমরা এখানে দেখি দেখেন এখানে আমি একটু মার্ক করে দিই যেমন এই যে আপনারা চিনতে পারেন ঠিক আছে এই মানুষটার নাম কি আমাদের মেসি এই মানুষটার নাম কি ডিমারিয়া এই মানুষটার নাম কি রোমেরো তো এরকম প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা নাম আছে ঠিক আছে দেখেন কতগুলা প্রপার নাউন একত্রিত হয়ে কিন্তু একটা আলা আরও একটা নাম হয়েছে এখন এই সবগুলির একসাথে আমরা সবগুলি প্রপার নাউনকে একসাথে আমরা কী বলতে পারি এই প্রপার নাউনকে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি একটা টিম ঠিক আছে অর্থাৎ একটা টিমে কয়জন থাকে জন প্লেয়ার থাকে তো এগারো জনকে কিন্তু এগারো জনকে আলাদা আলাদা নাম আসে এবং কি সবার একসাথে টিম বলতে পারি সুতরাং এই টিমটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন তো আশা করি কালেকটিভ নাউনটা আমাদের ক্লিয়ার আরও যদি আমরা এক্সাম্পল দেখি একদমই ক্লিয়ার হয়ে যাবে দেখেন দ্য নেভি ইজ রেডি ফর ভয়েজ ঠিক আছে অর্থ হচ্ছে নৌবাহিনী সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত দেখেন এখানে নৌবাহিনী নৌবাহিনী এখানে নেভি নেভি বলতে কিন্তু আমরা কিছু সংখ্যক বাহিনীকে বুঝতেছি দেখা গেল আপনি এক জায়গায় যদি মনে করেন এক একশো জন নেভি বা একশো জন মানুষ আনেন একশো জন মানুষ আনার পর যদি এখানে নাম দেন যে এরা হচ্ছে নেভি ঠিক আছে নৌবাহিনী সুতরাং এই যদি একশো জন মানুষ এই একত্রিত সবাইকে একসাথে কী বলা যায় নেভি সুতরাং এই নেভিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন এরপর দেখেন পাবলিক ওয়াজ নট অ্যাওয়ার অফ ইনসিডেন্ট ঠিক আছে পাবলিক ওয়াজ নট অ্যাওয়ার অফ ইনসিডেন্ট সুতরাং এখানে পাবলিক লোকজন সুতরাং লোকজন বলতে একটা নির্দিষ্ট সংখ্যক লোকজনকে আমরা বুঝি ঠিক আছে তখন সেটা কিন্তু আমাদের কী নাউন হয়ে যাবে কালেকটিভ নাউন আর এক্সাম্পল দেখি আমরা দ্য প্রোপোজাল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট ঠিক আছে এই দেখেন দ্য প্রোপোজার ওয়াল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট এখানে ক্যাবিনেটটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন কিসের জন্য দেখেন ক্যাবিনেট বা মন্ত্রী মন্ত্রী পরিষদে আপনার দেখেন মন্ত্রী কিন্তু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি থাকে ঠিক আছে যে কারণ হচ্ছে তারা কিন্তু তাদের আলাদা আলাদা একটা নাম আছে কিন্তু তারা একত্রিত হয়ে একটা নাম হয়েছে সেটা ক্যাবিনেট ঠিক আছে তখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে কি কালেকটিভ নাউন এরপর আমরা আরও এক্সাম্পল দেখি যেগুলো হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বার বার আসছে সেগুলো হচ্ছে আপনাদের এখানে আমি তুলে দিছি যেগুলার এগুলোর বাইরে থেকে আর নর্মালি আসে না প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা চাইলে এইগুলি আপনার নোট ডাউন করতে পারেন ঠিক আছে যেমন এখানে দিছি ক্রাউড অর্থাৎ হচ্ছে ভিড় তারপর হচ্ছে ক্লাস শ্রেণী তারপর হচ্ছে আর্মি সেনাবাহিনী মুভ ভিড় দল দল অর্থাৎ গ্যাং টিম জুরি ফ্যামিলি পরিবার হার্ট পাল কমিটি অডিয়েন্স এই যে কমিটি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড সেটা হচ্ছে বারবার আপনার স্পেলিংয়ে আসে আপনারা চাইলে কিন্তু এখনই কিন্তু এই কমিটি বানানটা দেখে নিতে পারেন সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই ঠিক আছে অর্থাৎ দুইটা এম দুইটা টি দুইটা ই ঠিক আছে এটা হচ্ছে কমিটি বানান সুতরাং কমিটি বানান এখন দেখলে আপনার যদি পরীক্ষায় কমিটি বানানটা আসে তাহলে কিন্তু কমিটি বানানটা হবে আপনার ঠিক আছে আর এটা যদি আপনার কমিটিটা কোন নাও এটা কিন্তু আপনি এখন এখন ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন কীভাবে কারণ কমিটি বলতে কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে বুঝি যারা হচ্ছে মানে আলাদা আলাদা অনেকগুলো প্রপার নাউন ঠিক আছে আলাদা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে তারপর হচ্ছে কি একটা কমিটি গঠন করে সেই কমিটিকে আমরা কী বলবো কালেকটিভ নাউন অডিয়েন্স তারপর কাউন্সিল পাবলিক জনসাধারণ নেভি ক্যাবিনেট এই বাহিনী জাতীয় যত বাহিনী আছে সব বাহিনী কি আমাদের কালেকটিভ নাউন এরপর দেখেন গ্রুপ কোম্পানি সোসাইটি ট্রুপ কর্পোরেশন তারপর হচ্ছে সিনেট ফ্যাকাল্টি বোর্ড এই সবই কি আমাদের কালেকটিভ নাউন আশা করি কালেকটিভ নাউন আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা সর্বশেষ আমাদের কনক্রিট নাউনের সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে চলুন প্রথমে আমরা ম্যাটেরিয়াল নাউনের সংখ্যাটা জেনে নিই ম্যাটেরিয়াল নাউনের সংখ্যাটা কি যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে ঠিক আছে এই নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্য কোনোভাবে পরিমাপ করা যায় অর্থাৎ গণনা করা যায় না এখানে কিন্তু আমি লিখে দিছি দেখেন এখানে দ্য নাউন হুইচ ইজ আনকাউন্টেবল বাট সিন ইজ এ ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় না কিন্তু দেখা যায় অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় না কিন্তু দেখা যায় সেই সকল নাউনকে আমরা কী বলবো ম্যাটেরিয়াল নাউন তো ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা থেকে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন কীভাবে আইডেন্টিফাই করবো এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার ঠিক আছে এখন আমরা বাস্তব কিছু পিকচার দেখে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাই দেখেন এখানে কিন্তু আছে গোল্ড এই দেখেন এই গোল্ড মানে কি মেটাল বা কোনো পদার্থ দিয়ে তৈরি ঠিক আছে গোল্ড কিন্তু একটা স্বর্ণ ঠিক আছে স্বর্ণ কিন্তু একটা পদার্থ যে পদার্থটাকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন বলব কিন্তু এখন আমরা এটা প্রমাণ করি যে আসলে এটা কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয় দেখেন আমরা বলছি যে এটা কি করা যাবে দেখা যাবে কিন্তু গণনা করা যাবে না আপনি কি এখানে বলতে পারবেন যে এখানে পাঁচটা স্বর্ণ পাঁচটা স্বর্ণ দশটা স্বর্ণ তিনটা স্বর্ণ এভাবে কিন্তু গণনা করে না নর্মালি ঠিক আছে এগুলো কিন্তু অন্যভাবে গণনা অন্যভাবেই করে ঠিক আছে পরিমাপ করা যেতে পারে হতে পারে দশ গ্রাম বিশ গ্রাম এক ভরি দুই ভরি তিন ভরি ঠিক আছে কিন্তু গণনা করে না ঠিক আছে অবশ্যই ম্যাটেরিয়াল নাউনকে মনে রাখবেন যে যেটা গণনা করা যায় না কিন্তু দেখা যায় সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে যেটা গণনা করাও যায় না দেখাও যায় না সেটা কি আমাদের কমন নাউন ঠিক আছে এই দুইটা কথা মনে রাখলেই আমাদের কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন ভুল হবে না এরপরে দেখেন আমরা টুথপেস্ট টুথপেস্ট কিন্তু দেখা যায় কিন্তু কি গণনা করা যায় না একটা টুথপেস্ট দুইটা টুথপেস্ট রেন বৃষ্টি কিন্তু দেখা যায় কিন্তু গণনা করা যায় না যদি আমি বলি পানি ওয়াটার ঠিক আছে ওয়াটার কিন্তু আমাদের কী করা যায় না গণনা করা যায় না কিন্তু দেখা দেখা যায় কিন্তু ঠিকই এক আসেন আরও কিছু এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এখানে লিখে দিচ্ছি আমি কিছু ম্যাটেরিয়াল নাও দেখেন স্টিল কপার গোল্ড কোল সিলভার মিল্ক ওয়াটার টি সুগার হুইট ঠিক আছে এই সবগুলি কিন্তু আমাদের কি নাও ম্যাটেরিয়াল নাও আর একটা মজার কথা আপনার মজার কথা বলি আপনারা যারা রান্না করেন যারা মেয়েরা দেখতেছেন যারা কিনা রেগুলার রান্না করেন বা যারা ব্যাচেলার সেলার আছেন যারা দেখতেছেন তারা কিন্তু মনে রাখবেন আপনারা রান্না করার সময় চাল ডাল আদা রসুন হলুদ মরিচ পেঁয়াজ যা দেন সব কিছু আমরা ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে সুতরাং আপনারা যদি রান্নাঘরের কাহিনিটা মনে রাখেন তাহলে কিন্তু আপনাদের আর ভুল হবে না ঠিক আছে অবশ্যই আমরা ম্যাটেরিয়াল নাউনটা বুঝতে পারছি এখন আমরা কিছু সেন্টেন্সের ভিতর কিছু এক্সাম্পল দেখি যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশনে বা বিসিএস পরীক্ষায় আসছিল সে হচ্ছে দেখেন প্রথম এক্সাম্পলটা আছে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড ঠিক আছে নেকলেসটি সোনার তৈরি এখানে গোলটা আসতে গোলটা আসলে হচ্ছে এই গোলটা কোন প্রকারের নাউন ঠিক আছে এখন কিন্তু আপনারা জানেন যে গোলটা হচ্ছে আমাদের একটা পদার্থ ঠিক আছে যেটা হচ্ছে দেখা যায় কিন্তু গণনা করা যায় না সুতরাং এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এরপরে দেখেন দ্য কাউ গিভস আস মিল্ক ঠিক আছে গরু আমাদের দুধ দেয় ঠিক আছে এই গরু কিন্তু আমাদের দুধ দেয় ঠিক আছে এই দুধটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন কারণ দুধটা আমরা দেখি কিন্তু আমরা গুনতে পারি না আপনি কি কখনো গুনছেন যে এখানে একটা দুধ আছে দুইটা দুধ আছে তিনটা দুধ আছে আপনি কিন্তু এভাবে গুনি না সুতরাং এই গুলটা অন্যভাবে পরিমাপ করা যেতে পারে কিন্তু গুনি না সুতরাং যেগুলি হচ্ছে আমরা গণনা করি না আনকাউন্টেবল বাট সিন কিন্তু দেখা যায় সেগুলি হচ্ছে আমাদের কী নাউন আমাদের ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এরপর গিভস গিভ এ কাপ টি এই যে এখানে এই চাটাও কিন্তু আমরা দেখি কিন্তু গুনি না যে কয়টা চা আছে ঠিক আছে আশা করি আমাদের ম্যাটেরিয়াল নাউনটা ক্লিয়ার ঠিক আছে এক্সামে যদি আসে নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন তখন কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ আর ভুল যাবে না সর্বশেষ আমাদের আছে কি অ্যাবস্ট্রাক নাউন দেখেন এখানে অ্যাবস্ট্র্যাক নাউনটা হচ্ছে কি প্রথমে সংখ্যাটা আমরা জেনে নিই অ্যাবস্ট্র্যাক নাউন হলো সেই সকল নাউন যা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না গন্ধ গন্ধধারা শ্রবণ দ্বারা বোঝা যায় ঠিক আছে কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় ঠিক আছে শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাকে হচ্ছে আমরা কী বলবো নাউন বলবো আসেন অ্যাবস্ট্র্যাক নাউনের ইংরেজি সংজ্ঞাটা আমরা জেনে নিই অ্যান অ্যাবস্ট্র্যাক নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ এ কোয়ালিটি অ্যাকশন স্টেট অর কনসেপ্ট নাউন্স আর দ্য নেমস অফ সাস থিংস দ্যাট ক্যান্ট বি টাস টেস্ট স্মেলড অর হ্যার্ড ঠিক আছে যেটা হচ্ছে ধরা যায় না শোয়া যায় না সেই সকল নাউনকে হচ্ছে আমরা অ্যাভস্ট্যাক নন বলবো শুধুমাত্র ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ চোখ দিয়ে বা আপনার চোখ বা আপনার মন দিয়ে অনুভব করতেছেন ঠিক আছে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি নইলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এখানে একটা এক্সাম্পল দেখি আমরা এখানে কিন্তু একজন মা তার ছেলে কি কি ভালোবাসতেছে ঠিক আছে আমরা কিন্তু ভালোবাসা একটা অনুভূতির নাম ঠিক আছে আমরা কিন্তু এই অনুভূতিটা দেখতেছি ঠিক আছে কিন্তু এই অনুভূতিকে দেখতেছি না দেখতেছি না আমরা জাস্ট বুঝতেছি যে ভালোবাসতেছে ঠিক আছে সেই ভালোবাসাটা হচ্ছে কি নাউন আমাদের অ্যাবস্ট্র্যাক্ট নাউন ঠিক আছে দেখেন এই ভালোবাসা কি গোনা যায় গোনা যায় ভালোবাসা কিন্তু গোনা যায় না আনকাউন্টেবল ঠিক আছে তারপর হচ্ছে এই দেখেন হ্যাপিনেস এরপর হচ্ছে আমাদের হ্যাপিনেস বা সুখ ঠিক আছে এই সুখটাও কিন্তু আমরা অনুভব করি এই সুখটা কিন্তু ধরা যায় না শোয়া যায় না ঠিক আছে তারপর হচ্ছে এই দেখেন অ্যাঙ্গার রাগ হই যখন এটা কিন্তু আমাদের অনুভূতির একটা বিষয় ঠিক আছে তো যেগুলি হচ্ছে যেই না যে সকল নাউন আমরা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না সেগুলি হচ্ছে আমাদের কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন চলুন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আরও কিছু এক্সাম্পল দেখি যেগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখেন এক্সাম্পলগুলোটা আমরা দেখি দেখেন অনেস্টি মানে হচ্ছে সততা ঠিক আছে সততা এখন এই সততা আপনি বললেন যে সততা কিভাবে আমরা বুঝবো যে সততা যে নাউন ঠিক আছে এইটা কিভাবে বুঝবো সৎ এটা নাউন হলো না কেন দেখা গেল একজন মানুষ ঠিক আছে ধরেন আমরা একজন মানুষকে নিয়ে আসি এখানে ধরেন এই যে আমাদের ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে আমাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি আমি নিয়ে আসি দেখেন সে একজন মানুষ দেখতেছি ঠিক আছে এখন আমি বললাম যে সৎ মানুষ ঠিক আছে সৎ এখন এই শব্দটা কি নাউন না শততা নাউন আপনি কিভাবে মনে রাখবেন ঠিক আছে আমরা কিন্তু এখানে আমরা যদি বলি যে আছে ভার্বটা যদি আমরা নিয়ে আসি ঠিক আছে আছে আমরা যদি বলি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শত আছে মিললো মিললো না কিন্তু সুতরাং এই আছে ভার্বের আগে যদি নিয়ে আসি আমরা সততাকে সুতরাং বললাম ডোনাল্ড ট্রাম্পের শততা আছে হ্যাঁ দেখছেন বাক্যটা কি সুন্দর মিলে গেছে সুতরাং এই আসে বা আসে ভার্বটার আগে যদি কোনো কিছু বসানো যায় আর সেটা যদি মিলা যায় অর্থাৎ সুন্দরভাবে মিলা যায় তখন সেটা কি কি বলবো আমরা নাউন বলবো ঠিক আছে সুতরাং আমরা কিন্তু বুঝতে পারতেছি আমরা কিভাবে নাউন আইডেন্টিফাই করব ঠিক আছে পরীক্ষার হলে যদি আসে নাউন তখন কিন্তু আমরা যে কোনো নাউন আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে এরপর হচ্ছে বিউটি সুন্দর ঠিক আছে সুন্দর না সৌন্দর্য এখন এটা আমরা কিভাবে বুঝবো ঠিক আছে দেখেন আছে ভাবটা আগে নিয়ে আসেন তার সুন্দর আছে ঠিক আছে মিললো মিললো না আর বললাম তার সৌন্দর্যতা আছে ঠিক আছে বললাম যে পাখি গাছটা সৌন্দর্য আছে ঠিক আছে সুতরাং সৌন্দর্য কিন্তু আমাদের কি নাউন আর এটা কি নাউন এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক নাউন যেটা হচ্ছে সৌন্দর্য হচ্ছে আমরা অনুভব করি অনুভূতির দ্বারা বুঝি যে এটা সুন্দর তারপর ব্র্যাভারি উইজডম হিরোইজম স্টুবিডিটি ডার্কনেস কাইন্ডনেস গুডনেস ব্রাইটনেস ঠিক আছে একটা জিনিস আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শেষেই কিন্তু নাউনের সাফিক্সগুলো আছে ঠিক আছে সুতরাং আইডেন্টিফাই করার জন্যে আমাদের এখানে আরেকটা জিনিস হেল্প করবে অর্থাৎ যে সকল ওয়ার্ডের সাথে নাউনের সাফিক্স আসে সে সকল ওয়ার্ডকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এখানে আমি কিছু নাউনের সাফিক্স লিখে দিচ্ছি সাফিক্স অফ নাউন দেখেন টিআইএন এস আই ওয়ে এমইএনটি এইচ এইচডাব্লু ডি ও এম এস এইস আইপি শিপ ঠিক আছে এই সবগুলি কী নাউন আমাদের সবগুলি হচ্ছে আমাদের চিহ্নযুক্ত নাউন চিহ্নযুক্ত সকল অর্থাৎ নাউনের চিহ্নযুক্ত সকল শব্দকে আমরা কী বলবো কী নাউন বলবো হ্যাঁ অ্যাবস্ট্রাক নাউন বলবো ঠিক আছে অ্যাবস্ট্রাক নাউন কিন্তু আমাদের একদমই ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে সুতরাং আমরা কিন্তু এখন আইডেন্টিফিকেশন অর্থাৎ আমরা কিন্তু পরীক্ষার হলে আসলে আমরা কিন্তু এখন আইডেন্টিফাই করতে পারবো যে এইটা হচ্ছে এই নাউন এইটা এই নাউন এইটা এই নাউন ঠিক আছে তো আমাদের প্রাইমারি আলোচনা করা শেষ এখন হচ্ছে আপনাদের যে মূল আকর্ষণ অর্থাৎ ভিডিওর মাধ্যমে পিকচারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লগের মাধ্যমে ঘুরে ঘুরে আমি আপনাদের হচ্ছে নাউনের এক্সাম নেই এখন আসলে আপনারা ক্লাসটা থেকে কতটুকু শিখলেন ঠিক আছে চলুন আমরা এখন একটা সরাসরি একটা ভিডিও ফুটেজ দেখি ভিডিও ফুটেজটা দেখে আমরা দেখি যে সেটা কোন নাউন গাইজ আমরা এখন দেখতে পাচ্ছি ধান ঠিক আছে আমি একটু ধানকে একটু পোস্ট করি এখন যদি আমরা বলি যে ধান দেখা যাচ্ছে এই ধানটা কি নাউন ঠিক আছে এখন দেখি তো আপনারা কে কে পারেন এটা আপনারা কমেন্ট বক্সে জানান যে ধানটা আসলে কোন প্রকারের নাউন হ্যাঁ যারা কমেন্ট করতেছেন তাদেরকে থ্যাংক ইউ যারা এখনও কমেন্ট করেন নাই তাদেরকে আমি বলে দেই অর্থাৎ আমি একটু আগে বলছিলাম আমাদের যেটাকে আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই যেটা আমরা খাইতে পারি সেই সকল শস্যকে আমরা সরাসরি বলবো কি নাউন ম্যাটেরিয়াল নাউন এই ধানটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি অনেক সুন্দর ধান গাইজ এখন আমরা দেখতে পাচ্ছি কলা তো কলা একটা হচ্ছে ফলের নাম ঠিক আছে পৃথিবীতে অসংখ্য ফল ছিল এখন ওই অসংখ্য ফল থেকে আমরা একটা ফলের ফলকে উল্লেখ করছি এই কলা হচ্ছে আমাদের কি নাউন এই কলা হচ্ছে আমাদের নাউন বেনানা বেনানা নাউন বেনানা হচ্ছে আমাদের নাউন ঠিক আছে যদি আমরা বলি ফল তাহলে ফলটা নাউন হয়ে যাবে ফলটা হয়ে যাবে কমন নাউন। আর শুধু নির্দিষ্ট একটা ফলের ফলকে উল্লেখ করছি যে কারণে এই কলাটা কী এই একটা নির্দিষ্ট ফল আমাদের নাউন প্রপার নাউন এখন দেখি গাই যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেয়ারা গাছ ঠিক আছে এই পেয়ারা গাছটা আমরা দেখতে পাচ্ছি দেখেন এই এখন যদি আমি প্রশ্ন করি এই পেয়ারা গাছ নাউন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এখন পারবেন ঠিক আছে পেয়ারা গাছটা নাউন অবশ্যই প্রপার নাউন কারণ একটা নির্দিষ্ট গাছের নাম ঠিক আছে কিন্তু আমি যদি এখানে বলতাম যে গাছ তখন কিন্তু শুধু গাছ বলার সাথে সাথে গাছটা কী বা গাছ মানে হচ্ছে পৃথিবীর সমস্ত গাছকে আমি বলে দিচ্ছি বা যে কোনো একটা গাছকে হতে পারে গাছ অনির্দিষ্ট ঠিক আছে এই তখন এটা নাউন হয়ে যেত সেটা অবশ্যই কমন নাউন হয়ে যেত ঠিক আছে সুতরাং প্রপার নাম এবং কমন নাউনের যে দ্বন্দ্বটা যে জামালটা আপনাদের ছিল সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে আসেন এখন আমরা আরেকটা ভিডিও দেখি গ্যাস কিছুদিন আগে আমরা নৌকা ভ্রমণ করছিলাম ঠিক আছে তো নৌকা ভ্রমণের ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন দেখেন এই নৌকা ভ্রমণের আমরা এখানে দেখতেছি অনেক পানি ঠিক আছে এই দেখেন এখানে প্রচুর পানি রয়েছে এই যে পানি এই যে পানি পানি ঠিক আছে তো এই পানিটা কি নাউন একটু আগে আমরা পড়ে আসছি দেখি কে কে পারেন যারা যারা পারেন তারা অবশ্যই এখন কমেন্ট করে জানাবেন যে এই পানিটা কোন প্রকারের নাউন হ্যাঁ আপনারা অনেকেই কমেন্ট করছেন অনেকেরই হয়েছে বা অনেকেই হয় নাই এই পানিটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে যেটা আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই তো আশা করি আমরা এই প্র্যাকটিক্যালি আমরা যে শিখতেছি আপনাদের ভালো লাগতেছে বিভিন্ন ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই গাইজ আমরা কিছুদিন আগে একটা ব্লগ করছি সেই ব্লগের কিছু এক কিছুর অংশ আমাদের ফুটেজ আপনাদের দেখাই দিছি একটা বাজারে গেছিলাম সেই বাজারে হচ্ছে কিছু ফুটেজ নিছি। এখানে আমি যদি একটু পজ করি দেখেন এখানে কত প্রকারের ডাল দেখা যেতেছে ঠিক আছে বিভিন্ন প্রকারের ডাল তো এটা হচ্ছে বুটের ডাল এটা খেসারির ডাল এটা মাসকল মাসকলই বলে এটা মুসুরি এটা মুসুরি এটা মুসুরি এটা মুসুরি ঠিক আছে এটা ছোলা ঠিক আছে এখানে যত প্রকার জিনিস দেখছেন যত প্রকার আইটেম দেখতেছেন এখানে ঠিক আছে এই সব জিনিসগুলি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এই সব জিনিস কি আমাদের ম্যাটেরিয়াল নাউন এগুলি কিন্তু আনকাউন্টেবল আমরা বলেছিলাম আনকাউন্টেবল কিন্তু আসলে কি ব্যাপারটা কি গোনা যায় না যে কারণে এগুলি কি নাউন আমাদের ম্যাটেরিয়াল নাউন আশা করি আপনার ম্যাটেরিয়াল নাউন্স আর ভুলবো না ঠিক আছে যারা কিনা ভিডিও স্ক্রিপ্ট করে চলে গেছে তারা কিন্তু এই বিষয়গুলো মিস করতেছে তো অবশ্যই ভিডিও স্ক্রিপ্ট করবেন না স্কিপ্ট করবেন না স্কিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি যাতে কিনা আপনাদের এভাবে বিভিন্ন ফুটেজের মাধ্যমে আপনারা এই নাউনগুলো আয়ত্ত করতে পারেন চলুন আরও কিছু এক্সাম্পল দেখি গাইস কিছুদিন আগে আমরা পদ্মা নদীর পারে ঘুরতে গিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের আমি ডানে দেখতেছি এটা হচ্ছে আমাদের পদ্মা নদী ঠিক আছে তো আপনারা দেখেন এই যে এটা হচ্ছে পদ্মা নদী আমি একটু করি এই যে এইটা হচ্ছে একটা নদী ঠিক আছে এটা হচ্ছে আমাদের পদ্মা নদী আপনারা জানেন তো এখন যদি আমরা আপনাদের প্রশ্ন করি নদী কোন প্রকারে নাউন হ্যাঁ আপনারা কিন্তু এখন পারবেন নদী হচ্ছে আমাদের কমন নাউন কিন্তু আমি কোনো উল্লেখ করি না কোন নদী আমি যদি বলি পদ্মা তখন এটা কিনাউন হয়ে যাবে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন পদ্মা তখন বললে সেটা প্রপার নাউন হয়ে যাবে ঠিক আছে আর যদি এখান থেকে বলি পানি তাহলে পানিটা নাউন হ্যাঁ পানিটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে ইন্টারেস্টিং আরেকটা জিনিস শেখায় আপনাদের সেটা হচ্ছে এই যে আমরা এখানে এই যে একটা ভিকেল দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রামের ভাষায় বলে অটো তো এই ভিকেলটা হচ্ছে কি নাউন ঠিক আছে যদি আমরা বলি ভিকেল ঠিক আছে অর্থাৎ যানবাহন এই যানবাহনটা কিন্তু আমাদের কী নাউন হয়ে যাবে কমন নাউন আর যদি বলি একটা নির্দিষ্ট ভিকেলের নাম যেমন বললাম অটো ঠিক আছে অটোটা কী নাউন হয়ে যাবে প্রপার নাউন হয়ে যাবে ঠিক আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি সো ডিয়ার ফ্রেন্ডস আমরা এখন সিকোয়েন্স মোতাবেক আমরা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন শিখবো তো এতক্ষণ আমরা জেনেছি কোনটা ম্যাটেরিয়াল নাউন কাকে বলে কমন নাউন কাকে বলে প্রপার নাউন কাকে বলে কালেকটিভ নাউন কাকে বলে এখন হচ্ছে আমরা সিকোয়েন্স হিসেবে আমরা দেখব আসলে আমি প্রথমে লিখে দিচ্ছি এখানে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন প্রপার নাউন কালেকটিভ নাউন তো এখানে দেখেন আমি প্রথমে লিখি প্লাস্টিক আমরা ইতিমধ্যে জানি প্লাস্টিকটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ যেটা শুধুমাত্র মেটাল দিয়ে তৈরি হয় অর্থাৎ কোনো বস্তু দিয়ে তৈরি যেটা ভিত্তিতে শুধু একটা মাত্র ওই পদার্থ থাকবে সেটাই হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন আর ম্যাটেরিয়াল নাউন থেকে এটার কমন ডাউন হচ্ছে পেন যেমন এই যে আমার হাতে একটা পেন দেখতে পাচ্ছেন এই পেনটা হচ্ছে কমন ডাউন ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপর হচ্ছে আমরা এই কমন ডাউনকে আমরা প্রবন ডাউন করছি এটা হচ্ছে ম্যাটাডোর অর্থাৎ প্রোপারনাউন আমরা জানি যে কোনো কিছুর ইউনিক নেইম বা নাম তো দেখেন এটা হচ্ছে ম্যাটাডোর আমি লিখছি কারণ আমার হাতে যে কলমটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাটাডোর হাই স্কুল ঠিক আছে হাই স্কুল এই কলমটা দিয়ে লিখতেছি এটি ব্র্যান্ডের নাম এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন আর কালেকটিভ নাউন কি কালেকটিভ নাউন হচ্ছে ডজন অর্থাৎ আমরা কিন্তু বারোটা মিলে এক ডজন হয় ঠিক আছে এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে এই ডজনটা হচ্ছে কালেকটিভ নাউন অর্থাৎ আমরা কালেকটিভ নাউনের সংখ্যাটা জানি অর্থাৎ সমগ্র সব কিছুকে বোঝাবে না একটা গোষ্ঠীর বা এর গোষ্ঠীর সব কিছুকে বোঝাবে না বা একটাকে বোঝাবে না অর্থাৎ কিছু সংখ্যক বস্তু বা মানুষকে যখন একত্রিত বোঝায় তখন সেটাকে হচ্ছে কালেক্টিভ নেওয়াউন বলে আর ডজনটা কিন্তু আমরা বারোটাকে বোঝাই দিচ্ছি আশা করি আপনি ব্যাপারটা ক্লিয়ার আরেকটা এক্সাম্পল দেখি আরও আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে সেটা হচ্ছে পেপার অর্থাৎ এই যে যে আমাদের যে খাতাটা আমি নিয়েছি এটা কিন্তু পেপার দিয়ে তৈরি অর্থাৎ আমরা যে বইগুলি দেখতে দেখি এই বইগুলি হচ্ছে কি পেপার দিয়ে তৈরি ঠিক আছে এটা এই জন্য হচ্ছে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ মেটাল দিয়ে তৈরির জন্য এটা ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ শুধুমাত্র পেপার দিয়ে তৈরি হয় দেখে এটার নাম ম্যাটেরিয়াল নাউন আর এটার যদি আমরা কমন নাউন করি কমন নাউনটা হবে হচ্ছে বুক ঠিক আছে এই বুকটা হচ্ছে কমন নাউন ঠিক আছে যে কোনো ধরনের বই হতে পারে সেটা হতে পারে রোমান্টিক কোনো বই বা সেটা কোনো হতে পারে এডুকেশনাল যে কোনো বই হতে পারে সেটা হতে বিশ্বনমীর জীবনী বা হতে পারে ইংলিশ গ্রামার ঠিক আছে বা সাধারণ জ্ঞানের বই যে কোনো বই হতে পারে আর এরপর আমি লিখে দিচ্ছি অর্থাৎ টোফেল টোফেল এখানে কিন্তু দেখেন এটার প্রপার নাউন হচ্ছে টোফেল কারণ কমন নাউন বই বলতে কিন্তু পৃথিবীর যাবতীয় সব বইকে আমি এখানে বোঝাই দিয়েছি আর টোফেলদের নির্দিষ্ট একটা বইয়ের নাম বোঝাই দিয়েছি অর্থাৎ আমি যদি আপনাকে একটু দেখাই এই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপস টোফেল আমার কাছে আছে ক্লিপস টোফেলটা দিয়ে কিন্তু একটা বইকে বোঝানো হয়েছে যে কারণে এটা কিন্তু আমাদের কী হয়ে গেছে প্রপার নাওন হয়ে গেছে আর যদি শুধু বই বলি তখন সেটা কি কমন নাউন আর এটার হচ্ছে কালেকটিভ নাউন আছে বান্ডিল অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে এই বান্ডিল অফ বুকস তখন কিন্তু এই বান্ডিলটা হয়ে যায় কি আমাদের কালেকটিভ নাউন তো আমরা অনেক পড়াশোনা করি এই ছোটোবেলা থেকে আমাদের ক্লাসিফিকেশান অফ নাউন আমরা কিন্তু সংজ্ঞা একদমই মুখস্থ ম্যাটেরিয়াল নাউন কাকে বলে প্রপার নাউন কাকে বলে কমন নাউন কাকে বলে এগুলো কিন্তু আমরা খুব ভালো বলতে পারি কিন্তু সমস্যা হয়ে হচ্ছে আমরা যখন কি না আমাদের এক্সামে আইডেন্টিফিকেশন আছে অর্থাৎ চিহ্নিত করতে বলে তখন কিন্তু আর আমরা পারি না না পারার কারণটা হচ্ছে আমরা আসলে এগুলি হচ্ছে বুঝে বুঝে না পড়ার কারণে আমরা হচ্ছে পারি না আশা করি আজকের ভিডিওটা যারা দেখছেন আর একটা ওই ক্লাসিফিকেশান নাউন থেকে ইনশাল্লাহ আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধরেন আপনি বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনি যদি একজন ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার তারপর বা আপনি যদি একজন বিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন তো অবশ্যই আপনার এখান থেকে আপনার ক্লাসিফিকেশান নাউন থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ কাটা যাবেন আপনারা পারবেন তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে তো আমি আর বাড়াইতে চিন্তেছি না তো আপনারা এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ক্লাসটা কেমন লাগে আপনাদের জন্য ক্লাসটা আমরা যে মেক করি মেক করতে আসলে অনেক সময় লাগে এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস মেক করি তারপর যদি আপনি একটা কমেন্ট করেন কমেন্ট করলে আমরা কিন্তু আসলে মনে হয় যে কষ্টটা আসলে সার্থক হয়েছে তো সবাই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা জানাবেন যে পরবর্তী কোন বিষয়ের উপর আপনার ক্লাস চান আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপর ক্লাস মেক করার জন্য তো টিল দেন হোপ ইউ গাইস উইল বি বেটার ওকে টেক কেয়ার আল্লাহ হাফিজ